ಅಂತರ. এদিকে রয়েছে বিএম প্রপার্টিজ দল, প্রথমে তারা কিন্তু পিছিয়ে ছিল, শেষ মুহূর্তে কিংসলে ক্যামেরাম্যান যিনি আছেন, আমি অনুরোধ করবো একটু টাইমেকারের জায়গায় যাবার জন্য। এদিকে রয়েছে বন হুগলি এক নম্বর টিএমওয়াইএস, তারা কিন্তু প্রথমার্ধে খেলার পরে এগিয়ে ছিল, সেখান থেকে লাস্ট মুহূর্তে কিন্তু গোলটা কনসিড করে যায়। অত্যন্ত ভালো খেলেছে কিন্তু টিম দলের হয়ে। প্রথম শট, শটে এসছে ভীম মান্ডি, অপর দিকে গোলরক্ষক রয়েছে ছোট, দেখা যাক। ও বলটা কালেক্ট করে নাও, এইমাত্র টিএমওয়াইসি তারা এদিকে দলের হয়ে প্রথম শট, বিএম প্রপার্টিজের হয়ে শট এসছে পিন্টু, অপর দিকে গোলরক্ষক হচ্ছে বিট্টুদা, দেখা যাক কি করে বিট্টুদা। একটা সাইড কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে শটে পিন্টুদা, ও পোস্টে লেগে কিন্তু গোলটা হলো, স্কোর লাইন হয়ে গেল 1-1, দুটো দলই খেলার ফলাফল 1-1, প্রথম শট 1-1 গোলে ড্র হলো। গ্রাম পঞ্চায়েতে প্রথম শট, শটে এসছে বামফ্লো, অপর দিকে গোলরক্ষক রয়েছে ছোটন, দেখা যাক। ইতিমধ্যে কিন্তু অপোনেন্ট দল দুটো শটে দুটো গোল করেছে, টুবাইদার শটে এসছে দ্বিতীয় শট, বিএম প্রপার্টিজ হয়ে দ্বিতীয় শট। ভালো প্লেসমেন্ট, টুবাইদা গোল করে ফেলল, স্কোর লাইন হয়ে গেল 2-2, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হচ্ছে। দলের হয়ে শেষ শট, বন হুগলি এক নম্বর হয়ে এক নম্বর টিএমওয়াইসি সঞ্জয় মান্ডি শটে, জানি না গো বলতে পারছি না। শট সঞ্জয় মান্ডি, অপর দিকে গোলরক্ষক খুব ছোট, ও হো 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 হাতটা টাচ করে দিয়েছিল, তাও কিন্তু লেগে গিয়ে গোল হয়ে গেল। তাদের তৃতীয় পেনাল্টি কিক করলে এবং গোল, গোলকিপার চেঞ্জ হলো জুনিয়র গোলকিপার, যদি সেভ করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে, হাতটা প্রচুর কাঁপছে। কিংস লেগে ডিস্টার্ব করার চেষ্টা করছে, স্কোর লাইন রয়েছে কিন্তু 3-2, যদি এটা গোল হয়ে যায় তাহলে কিন্তু হয়তো টস হবে বা একটি করে শট হতে পারে, আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে যাবে। কিংসলে শটে গোল, স্কোর লাইন হয়ে গেল 3-3, এখন টসের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। আমি যিনি ক্যামেরা তাই তাই টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে, টস হলো,
জিতে গেছে।